জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেললেও টি টোয়েন্টিতে খেলবেন না মুশফিকুর রহিম। গেল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা করার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে জানিয়েছিলেন এমনটা। মুশফিকের ছুটি মঞ্জুরও করেছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে চোটে পড়ার পর ওয়ানডে সিরিজে মুশফিকের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই চোট খুব বেশি গুরুতর না হয় ওয়ানডে সিরিজে খেলার পথেই ছিলেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। মুশফিক যখন ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিতে ব্যস্ত, তখন গণমাধ্যমের খবর ছুটি নেয়া মুশফিক খেলবেন টি টোয়েন্টি সিরিজেও। মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, যেখানে তিনি জানিয়েছিলেন জৈব সুরক্ষা বলয়ের জটিলতা এড়াতেই টি টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। টি টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নেয় 20 জুলাই ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরার কথা ছিল তার। এরপর 29 জুলাই আবারও জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে হতো মুশফিককে, কারণ 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের শেষের দিকে কিংবা আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। এদিকে 27 জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ থেকে দেশে ফিরেই বাকিরা সরাসরি অস্ট্রেলিয়া সিরিজের জন্য জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন। তাতে 20 জুলাইয়ের পর দেশে ফিরে জৈব সুরক্ষা বলয় নিয়ে জটিলতায় পড়তে হতো মুশফিককে। আর এমন সব জটিলতা এড়াতেই মুশফিক ওয়ানডে সিরিজের পর টি টোয়েন্টি সিরিজও খেলবেন এমনটাই জানা গিয়েছিল। তবে নান্নুর এমন তথ্য দেওয়ার একদিন পেরোতে না পেরোতেই আবারও সিদ্ধান্তে বদল আনলেন মুশফিক। ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে এই দুটি সিরিজ না খেলেই দেশে ফিরছেন বাংলাদেশের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। তার দেশে ফেরার বিষয়টি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বুধবারই দেশে ফিরছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। সেই বিবৃতিতে বিসিবি জানায়, মুশফিক আজই হারারে ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। সে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে না, যা আগামী 16, 18 ও 20 জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি সিরিজেও তাকে পাওয়া যাবে না, যা 23 জুলাই থেকে শুরু হবে। মুশফিকের পরিবারের গোপনীয়তার প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মান রইল। মুশফিকের অনুপস্থিতিতে কেমন করে বাংলাদেশ, এটাই এখন দেখার বিষয়। তাসফিক পলক, ক্রিকফ্রেঞ্জি।